আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও পশ্চিমা দেশ সংঘাত, আরও থাকবে ইউক্রেনকে যত অস্ত্র দেওয়া হবে রাশিয়া ততই অভিযান জোরদার করবে, রাশিয়ার হুঁশিয়ারি। নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবি, তীব্র প্রতিক্রিয়া পুতিনের। রুশ বাহিনীর হাতে ইউক্রেনের খেরসনের মেয়র আটক। এবার রাশিয়াকে টেক্কা দিতে পূর্ব ইউরোপের 3 লাখ সেনা মোতায়েন চায় ন্যাটো। সর্বশেষ থাকবে রাশিয়ার হামলায় সেভেরোদোনেস্কের পর এবার পতনের মুখে লিসিসানস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও পশ্চিমাদের সংঘাত। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, ইউক্রেনের কেমেনচুক শহরের শপিং মলে রুশ সেনারা হামলা করেনি এবং তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে গেছে এবং এসব অস্ত্র ও গোলাবারুদ ওই শপিং মলের কাছে একটি ফ্যাক্টরিতে রাখা ছিল। এইসব অস্ত্র ও গোলাবারুদ জনবাসের বেসামরিক জনগণের উপর ব্যবহারের জন্য জমা করা হয়েছিল, ফলে ওই অস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পোলিয়ানস্কি রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের সেনাদেরকে আবাসিক এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তারা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। ইউক্রেনকে যত অস্ত্র দেওয়া হবে রাশিয়া ততই অভিযান জোরদার করবে, বলছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে রাশিয়ার সামরিক বাহিনী ততই কিয়েভের বিরুদ্ধে অভিযান জোরদার করবে, ফলে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংকটকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়। এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এ ঝানু কূটনীতিবিদ পশ্চিমা দেশগুলোকে এই সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান সম্পূর্ণভাবে নেতিবাচক এবং তাদের এই অবস্থান ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়েছে, ক্ষতি ডেকে এনেছে। সেগি ল্যাপ্রভ বলেন, ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে তত বেশি নাজিদবাদী সেখানে কর্তৃত্ব করবে। ইউক্রেনের ক্রেমেনচুক শহরে শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সম্পর্কে ল্যাপ্রভ বলেন, ওই শপিং মল খালি ছিল এবং আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র সেখানে জমা করা হয়েছিল। এসব অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে যায়। শপিং মলে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে প্রায় 1000 মানুষ ছিল বলে কিয়েভ যে দাবি করেছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও থেকে যে চিত্র পাওয়া যায় তাতে কিয়েভের দাবি সত্য বলে প্রমাণ হয় না। তিনি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যত অস্ত্র সরবরাহ করুক না কেন রাশিয়া তার মিশন সম্পন্ন করবে। জার্মানিতে অনুষ্ঠিত শিল্প উন্নত দেশগুলোর সংগঠন G7 এর শীর্ষ সম্মেলনে যখন নেতারা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই ল্যাভরভ এসব কথা বললেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবি, তীব্র প্রতিক্রিয়া রাশিয়ার। ইউক্রেনের কেমেনচুকে একটি ব্যস্ত শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জাতিসংঘের প্রতি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার পর রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবিও করেছেন তিনি। মঙ্গলবার টেলিকনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি হামলার ঘটনার তদন্তে ইউক্রেন একজন দূত বা একটি কমিশন পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। জেলেনস্কি বলেন, ওই হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছে, এটি যুদ্ধ নয়, সন্ত্রাসী হামলা। বস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। জেলেনস্কির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত বলেছেন, নিরাপত্তা পরিষদ কারো পিআর ক্যাম্পেইনের জায়গা নয়, জেলেনস্কি এখানে এসে যে ঠিকাজি করছেন আর অস্ত্র পাওয়ার জন্য, জাতিসংঘের উচিত এই কাজ বন্ধ করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার সময় শপিং সেন্টারটির ভেতরে সহস্রাধিক মানুষ ছিল। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে শালীনতা ও মানবতা আশা করা ভুল। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিস বেসামরিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রি লুনিন এই আক্রমণকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। রুশ বাহিনীর হাতে ইউক্রেনের খেরসনের মেয়র আটক। ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দর নগরী খেরসনের মেয়র ইহোর গোলিয়াতকে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনে এই অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে, রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন, খবর রয়টার্সের। অন্যদিকে খেরসনে স্থানীয় কর্মকর্তা বলেছেন, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায় রুশ নিরাপত্তা বাহিনী খেরসন শহরের মেয়রকে অপহরণ করেছে।
কৃষ্ণসাগরের বন্দর শহর খেরসন রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের ঠিক উত্তর পশ্চিমে অবস্থিত। খেরসন অঞ্চলের মস্কো নিযুক্ত ডিপুটি প্রধান একতেরিনা গুবারেভা বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে খেরসনের মেয়র ইহোর কমান্ডসের সামরিক পুলিশ কার্যালয় থেকে আটক করা হয়েছে। এদিকে ইহোর উপদেষ্টা হেলিনা লায়াশেভকা বলেন, ইউক্রেনের রাশিয়ান দখলদারদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করার পরে মেয়রকে অপহরণ করা হয়েছে। লাভেশস্কা তার ফেসবুকে পেজে বলেন, খেরসনের মেয়র ইহোরকে শহরের ইউটিলিটি সংশ্লিষ্ট একটি কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে তিনি কাউন্সিলে অবশিষ্ট কর্মচারীরা কাজ করেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কথা উল্লেখ করে তিনি বলেন, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে সশস্ত্র ন্যাশনাল গার্ড এবং সম্ভবত FSB-র মাধ্যমে আটক করা হয়েছে। এর আগে পুরো খেরসন অঞ্চল দখলে নেয়ার পর গত এপ্রিল মাসের শেষের দিকে সেখানকার আঞ্চলিক প্রশাসনের এবং একই সঙ্গে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করে রুশ বাহিনী। একই দিন খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা জানান, দখলদারকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে, পরে সেখান থেকে ইউক্রেনের সব প্রতীক ও চিহ্ন সরিয়ে দেয় এবং নিজস্ব রক্ষীদের নিযুক্ত করেন রুশ সেনারা। উল্লেখ্য, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দর নগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এছাড়া প্রথম বড় কোন ইউক্রেনের শহর হিসেবে সেই সময় খেরসন দখল করেছিলেন রুশ সেনারা। এর প্রায় দু মাসের মাথায় এপ্রিলের শেষ সপ্তাহে খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় রাশিয়া। পূর্ব ইউরোপে 300,000 সেনা মোতায়েন চায় ন্যাটো। পূর্ব ইউরোপে 300,000 সেনা মোতায়েন করতে চাইছে ন্যাটো। এই সেনারা মূলত রাশিয়ার সঙ্গে পুরো ইউরোপের সীমান্তে নজরদারি চালাবে। সেনা যুদ্ধের অবসানের পর ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষার ক্ষেত্রে একে সবচেয়ে বড় পুনর্গঠন বলে জানিয়েছেন ন্যাটো প্রধান ইয়ান্স স্টলটেনবার্গ। সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বিষয়ে কথা বলতে গিয়ে ব্রাসেলসে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। মঙ্গলবারই মাদ্রিদ ন্যাটোর বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জার্মানিরা ব্যাভারিয়া থেকে G7 এর নেতারা সেখানে যোগ দিয়েছেন। তার আগে ন্যাটো বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে তার রূপরেখা জানিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেন, ন্যাটোর এখন সবচেয়ে বড় লক্ষ্য রাশিয়া এবং পূর্ব ইউরোপের সীমান্ত সুরক্ষিত রাখা। যুদ্ধ শুরু হওয়ার আগে ন্যাটো 40,000 সেনা পূর্ব ইউরোপের স্ট্র্যাটেজিক জায়গায় মোতায়েন করেছিল, এবার সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার হামলা ইউক্রেনের সেভেরোদোনেস্কের পর এবার পতনের মুখে লিসিস্তানস্ক। বেশ কয়েক সপ্তাহ প্রবল প্রতিরোধ গড়ে তুললেও পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেস্ক শহরের দখল হারিয়েছে কিয়েভ। গত শনিবার এই শহরে পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া। এ শহরের দখল নিশ্চিত হওয়ার পর মস্কো মনোযোগ দিয়েছে এর জমজ শহর হিসেবে পরিচিত লিসিস্তানস্কের দিকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সেভেরোস্ক দোনেস্ক নদীর তীরে অবস্থিত এই শহরে ধারাবাহিক রুশ কামান হামলায় ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। পূর্বে লুহানস্ক প্রদেশে এটাই ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ বড় শহর। বিশ্লেষকদের মতে লিসিস্তানস্ক এখন ক্রেমলিনের মূল লক্ষ্য। এ শহর দখল নিতে পারলেই পুরো লুহানস্কের দখল চলে আসবে রাশিয়ার হাতে। লুহানস্কের গভর্নর সের্গেই হাইদা বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় লিসিস্তানস্কে 8 নিহত হয়েছেন এবং 11 আহত হয়েছেন। তিনি আরো বলেন, শহরটির দখল এখনো ইউক্রেনের বাহিনীর হাতে, তবে খুব শীঘ্রই এর পতন হতে পারে। গাইদার মতে রুশ বাহিনী এর যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ ঢালছে। রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, রাশিয়া এ শহরের দখল নেওয়ার জন্য খুবই আগ্রহী এবং শুধু এ কারণে তারা রিজার্ভ থেকে অনেক সেনা ও সামরিক উপকরণ এখানে পাঠাচ্ছে। আমরা শুধু একটি শহর রক্ষা করার জন্য পুরো সেনাবাহিনী হারাতে চাই না, যোগ করেন তিনি। লুহানস্ক প্রজাতন্ত্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোদিয়ান মিশনকে জানান, রুশ সেনা এবং তাদের লুহানস্ক প্রজাতন্ত্রের মিত্ররা পশ্চিমের লিসিস্তানস্কের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের স্টেডিয়ামের আশেপাশে সড়কগুলোতেও লড়াই চলছে। এছাড়া শহরের চারপাশের বেশ কিছু গ্রামেও যুদ্ধ চলছে। রুশ ও মিত্র বাহিনী লিসিস্তানস্কের তেল পরিশোধনাগারেও প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় রাষ্ট্রদূত মিশরনকে জানান, এই তেল শোধনাগারে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অবস্থান নিয়েছে। এর আগে একইভাবে ইউক্রেনের বাহিনী সেভেরোদোনেস্ক একটি রাসায়নিক কারখানা এবং মারিউপোলে একটি ইস্পাত কারখানায় প্রতিরোধ গড়ে তোলে। সোভিয়েত আমলে নির্মিত এসব স্থাপনা গঠনগত দিক দিয়ে বেশ মজবুত ও দুর্ভেদ্য, কিন্তু রুশ বাহিনী লিসিস্তানস্ককে প্রদেশের বিষয়টি রয়টার্স যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়া উত্তর পূর্ব দিকের শহর খারকিভে বোমা বর্ষণ করেছে। খারকিভের প্রাদেশিক গভর্নর জানান, বোমা হামলায় কিছু অ্যাপার্টমেন্ট, দালান ও একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গভর্নর দাবি করেন, বোমা বর্ষণে 5 নিহত হয়েছেন এবং 22 আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।